সম্মানিত ভিউয়ার্স, জব সলিউশন কিউ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মেট্রো রেল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা বিভিন্ন পরীক্ষা আসার সবচেয়ে উপযোগী, অর্থাৎ এটা সাজেশনও বলতে পারেন। আবার এ টু জেড ইনফরমেশন মেট্রো রেল থেকে এখানে দেওয়া হয়েছে, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, মেট্রো রেল প্রকল্প কবে থেকে বাস্তবায়ন শুরু হয়েছে? 2016 সাল থেকে। ঢাকা মেট্রো রেল ব্যবস্থাকে কি বলা হয়? ম্যাস র্যাপিড ট্রানজিট। আবারও শুনুন, ম্যাস র্যাপিড ট্রানজিট। মেট্রো রেল প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়? 3 জুন 2013 সাল। অর্থাৎ ডিতে ঢাকা, এমতে ম্যাস, টিতে ট্রানজিট, সিতে কোম্পানি, ঠিক আছে, লিমিটেড। সো DMTCL কেন গঠন করা হয়? মেট্রো রেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরিপ, ডিজাইন ইত্যাদি কাজের জন্য। আচ্ছা, RSTP কি? এটা হচ্ছে রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান। RSTP অনুযায়ী সরকার কয়টি ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে? 5টি। মেট্রো রেল প্রকল্পে বাস্তবায়নে ব্যয় হবে কত? 22,000 কোটি টাকা। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋণ প্রদান করেন? জাইকা। মেট্রো রেল প্রকল্পে জাইকা কত শতাংশ ঋণ প্রদান করেন? 75%। মেট্রো রেল প্রকল্পে জাইকার ঋণের পরিমাণ কত? 16,595 কোটি টাকা। মেট্রো রেল প্রকল্পে সরকারের অর্থায়নের পরিমাণ কত? 5,390 কোটি টাকা, যেটা 25%। মেট্রো রেলের প্রথম ধাপ চালু হয় কবে? 2020 সালের ডিসেম্বরের দিকে। মেট্রো রেলের প্রথম ধাপ কোথায় থেকে চালু হবে? উত্তরা মতিঝিল। আচ্ছা, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল পথের নাম কি? MRT লাইন। 6, মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল থেকে যেতে সময় লাগবে কত মিনিট? 35 মিনিট, কখনো কখনো 40 মিনিটও বলে থাকেন। সো মেট্রো রেলের প্রথম ধাপ স্টেশন হবে কতটি? সেটা হচ্ছে 16টি স্টেশন হবে। মেট্রো রেলের 16টি স্টেশন কোথায় কোথায় নির্মাণ করা হবে? বা MRT লাইন 6-এর স্টেশনগুলো কোথায় কোথায় হবে? আচ্ছা, উত্তরা, ঠিক আছে, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, IMT, মিরপুর 10, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণী, ফার্ম গেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক। মেট্রো রেল প্রথম ধাপের রেলপথের দৈর্ঘ্য কত? 20.10 কিলোমিটার, এটা গুরুত্বপূর্ণ। মেট্রো রেল প্রকল্পের প্রথম ধাপে কতটি ট্রেন চলাচল করবে? 24টি। মেট্রো রেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে কতটি বগি থাকবে? 6টি। মেট্রো রেলের প্রতিটি পিলারে ব্যাস কত? 2 মিটার। মেট্রো রেলের প্রতিটি পিলারের উচ্চতা কত? 13 মিটার। মেট্রো রেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত? 30 থেকে 40 কিলোমিটার। মেট্রো রেলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ কত হবে? সেটা হচ্ছে 13.47 মেগাওয়াট। মেট্রো রেলের বিদ্যুৎ যোগানের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে? সেটা হচ্ছে 5টি। মেট্রো রেলের বিদ্যুৎ যোগানোর জন্য উপকেন্দ্রগুলো কোথায় নির্মাণ করা হবে? উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি। মেট্রো রেলের দ্বিতীয় ধাপ কত কিলোমিটার হবে? 7.40 কিলোমিটার। মেট্রো রেলের দ্বিতীয় ধাপ কোথা থেকে চালু হবে? হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক। মেট্রো রেলের তৃতীয় ধাপ কত কিলোমিটার হবে? 7.7 কিলোমিটার। মেট্রো রেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে? পল্লবী থেকে উত্তরা। ঢাকা এবং লাহোর মেট্রো রেলের কিছু সম্পর্কে আমরা জানব। অর্থাৎ ঢাকা এবং লাহোর যে মেট্রো রেল আছে, এ সম্পর্কে কিছু
আমরা সিমিলারিটিস ডিসিমিলারিটিস সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করব। আচ্ছা, ঢাকা মেট্রো রেল 1,800 পার ডে, আর লাহোর মেট্রো রেল 2,50,000 পার ডে, এটা প্যাসেঞ্জার ক্যাপাসিটি, ঠিক আছে। আচ্ছা, রুটের দৈর্ঘ্য ঢাকা মেট্রো মেট্রো রেল 20.1 কিলোমিটার, আর লাহোর মেট্রো রেল 27.1 কিলোমিটার। ট্রেনের সংখ্যা ঢাকা মেট্রো রেল 56টি প্ল্যান্ট, লাহোর মেট্রো রেলে 54টি, 27টি রানিং এবং 27টি আপকামিং। স্টেশন সংখ্যা ঢাকা মেট্রো রেল 16টি এলিভেটেড স্টেশন, লাহোর মেট্রো রেল 24টি এলিভেটেড স্টেশন, 2টি আন্ডারগ্রাউন্ড স্টেশন। আচ্ছা, প্রকল্পের কাজ শুরু ঢাকা মেট্রো রেল জুন 2016, লাহোর মেট্রো রেল অক্টোবর 2015। প্রকল্পের কাজ শেষ, ঢাকা মেট্রো রেল পরীক্ষামূলক চালানো হলেও যাত্রী কবে থেকে উঠবে তা এখনও শিওর না, লাহোর মেট্রো রেল মার্চ 2018। প্রকল্প বা বাজেট, ঢাকা মেট্রো রেল 2.8 বিলিয়ন মার্কিন ডলার, লাহোর মেট্রো রেল 1.63 বিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, সাম্প্রতিক কিছু জেনে নেই, মেট্রো রেলের প্রথম ট্রেন দেশে আসে কবে? 31শে মার্চ 2021। কোন বন্দর দিয়ে মেট্রো রেলের কোচ দেশে পৌঁছে? মোংলা বন্দর। মেট্রো রেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে? জাপান। পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে? 29শে আগস্ট 2011 সাল। কবে পুরোপুরি চালু হবে মেট্রো রেল? আচ্ছা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন 2022 সালের ডিসেম্বরের মধ্যে সরকার মেট্রো রেল উদ্বোধন করতে চায়, বাকিটা লেটেস্ট আপডেট। আচ্ছা, যাই হোক, মেট্রো রেল চালু হলে ঢাকার প্রবল যানজট সমস্যা অনেকাংশে সমাধান হবে বলে আমরা আশাবাদী। সো এই ছিল আজকে আপনার মেট্রো রেলের A to Z। সো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আলোচনা করবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।